নমস্কার, আমি দীপিকা নারজিনারে। আমি বিএড সেকেন্ড সেমিস্টারের টিচার ট্রেনি। আমার মেথড পেপার হচ্ছে হিস্ট্রি। আজকে আমি ক্লাস এইটের হিস্ট্রি বই থেকে চিরস্থায়ী বন্দোবস্ত নামক টপিকটি নিয়েছি। উপনিবেশিক অর্থনৈতিক চরিত্র হেডিংয়ে লেখা আছে, 1769 থেকে 70 খ্রিস্টাব্দে বাংলায় ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তার ফলে কোম্পানি নিজের রাজস্ব আদায়ের সংক্রান্তে প্রশাসনিক কাঠামো নিয়ে নতুন করে ভাবতে শুরু করে। বাংলায় কোম্পানি নতুন শাসনকর্তা হওয়ার ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে রাজস্ব আদায়ের জন্য ইজারাদারি ব্যবস্থা চালু করেন, কিন্তু তার ফলে কোনো হেরফের হয়নি। রাজস্ব আদায়ে করতে গিয়ে কৃষকদের ঘাড়ে খাজনার বোঝা চাপিয়ে দেওয়া হয়, তার ফলে শাসক কৃষকদের রাজস্ব চূড়ান্ত সংকটে দেখা দেয়। 1784 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস রাজস্ব সংক্রান্তে প্রশাসনিক নতুন করে গড়ে তোলার জন্য উদ্যোগ নেন। খাজনা আদায়ের প্রশাসনিক কাঠামো গলতগুলো লর্ড কর্নওয়ালিস দ্রুতই বুঝতে পেরেছিলেন। রাজস্ব আদায়ের মূল পদ্ধতির ফলে কৃষক রাজস্ব ও দৈহিক অর্থনৈতিক বিপর্যস্ত হয়ে পড়েছিল। তার ফলে কোম্পানি যথেষ্ট লাভ অর্থনৈতিক উদ্যোগের উপরে কৃষি সংকট নৈতিক ভাব পড়েছিল। তাই সমস্ত সমস্যার মূল ছিল রাজস্ব আদায়ের সংক্রান্ত বন্দোবস্ত। তাই কোম্পানি অনেক অধিকার খাজনা আদায় করতে পারত না। কোম্পানি আশা করেছিল জমিদারিরা নিজেদের লাভ হার বেরিয়ে নেওয়া জন্য জমিতে বেশি অর্থ বিনিয়োগ করার জন্য, তবে চিরস্থায়ী বন্দোবস্ত জমির রাজস্ব উঁচু হারে হিসেব করা হয়েছিল। রাজস্ব আদায় হার হবে কার কাছ থেকে তা নিয়ে নৈতিক নির্ধারণ করা হয়েছিল। কোম্পানি নবাবিক আমলে জমিদারি থেকে রাজস্ব আদায় করতেন নবাবরা। জমিদাররা চাষিদের থেকে খাজনা আদায় করত, সেই পদ্ধতি কোম্পানি শাসন বিপর্যস্ত হয়ে গিয়েছিল। কোনো কোনো জমিদারি কোন জমিদারি রাজস্ব আদায়ে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়, কাউকে আবার রেখে দেওয়া হয়। ফলে কোম্পানি যখন শাসন ভাব নেন, তখন খাজনা আদায়ের পুরো প্রশাসনিক কাঠামোটি সমস্যার মুখে পড়েছিল। লর্ড কর্নওয়ালিস বাংলায় জমিদারের উন্নত হক তা ধারণা নিতে জমিদারের সাম্পত্তিক অধিকারে স্থায়ী ও নিরাপত্তা করার ফলে তার কৃষক উন্নতির জন্য অর্থ বিনিয়োগ করবেন। তাছাড়া ও গণিত কৃষক থেকে খাজনা আদায় করার ফলে কম সংখ্যক জমিদার থেকে খাজনা আদায় করা পদ্ধতি হিসেবে অনেক সহজ ছিল। পাশাপাশি জমিতে অধিকার স্থায়ী করার মাধ্যমে জমিদারের কোম্পানি অনুগত গোষ্ঠী হিসেবে গড়ে তোলার কথা ভাবা হয়েছিল। এইসব কারণে 1793 খ্রিস্টাব্দে কোম্পানি তরফ জমিদারদের সঙ্গে খাজনা আদায় বিষয়ক চিরস্থায়ী বন্দোবস্ত করা হয়। বাংলা, বিহার ও উড়িষ্যা সমস্ত জমিদারি কোম্পানি হয়ে পড়ে। সমস্ত জমিতে নির্দিষ্ট কর ঠিক করা হয়। জমি সমস্ত মতো সেই নির্ধারণ কর কোম্পানিকে নিতে পারলে ওই জমিতে তার অধিকার স্থায়ী হতো। তাছাড়া ওই জমির উপর জমিদারদের চূড়ান্ত অধিকার ছিল, সেই অধিকার উত্তরাধিকার সঙ্গে বজায় রাখত। জমি বিক্রি করতে করা বা হাত বদল করতে পারতেন জমিদাররা, কিন্তু নির্দিষ্ট সময় নির্ধারণ করার জমা নিতে না পারলে জমিদারদের জমি কোম্পানি কেড়ে নিতেন। সেই জমি নিলাম করার নতুন কোনো
তীর হাতে জমিদারদের অধিকার তুলে দেওয়া হতো। থ্যাংক ইউ।